আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? চলে এলাম জেডিস ক্রোশেট অ্যান্ড স্টিচ থেকে। আজ আপনাদের সাথে শেয়ার করবো এই সুন্দর হাফ বডির ডিজাইনটি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব সেটি নোটিফিকেশনের মাধ্যমে আপনার মোবাইলে চলে যাবে। তো কথা না বাড়িয়ে শুরু করি কীভাবে আমি এই সুন্দর হাফ বডির ডিজাইনটি তৈরি করেছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি 9/3 সুতা আর 2.0 mm এর একটি কাটা। তো প্রথমে আমি সুতায় একটা সিম্পলভাবে নট দেব, নট দিয়ে আমি এখানে চেন করে নেব। তো আমি বলে রাখি শুরুতে যে আমি এখানে হাফ বডি করব, যার জন্য আমি বডি শেপের মাপ নেব, গলার মাপ নিলে কিন্তু হবে না এই ক্ষেত্রে। তো আপনারা বডির মাপ নেবেন, বডি যে বাচ্চার যত সেই সাইজ অনুযায়ী মাপ নেবেন। তো আমি এখানে একটা এক থেকে দেড় বছরের বাচ্চার জন্য করব। তো আমি 19 ইঞ্চির মতো বা 20 ইঞ্চির মতো করে নেব। তো আমি এখন এখানে 20 ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি, আমি একটু মেপে দেখাচ্ছি। তো এটা কিন্তু পরে কমে যাবে, তো আপনারা একটু বেশি করে নেবেন। এই যে আমার এখানে 21-22 ইঞ্চিরও বেশি হয়েছে, এটা পরে 19 ইঞ্চি বা কমে যাবে। তো যাই হোক, 19-20-এর মতো হবে আর কি। তো এবারে আমি সেকেন্ড লাইন শুরু করব। সেকেন্ড লাইনটা আমি পুরোটা ভি শেপ করব। তো ভি শেপ করব, তার জন্য শুরুতে আমি প্রথমে বোতাম ঘরের কাজ করব। তো শুরুতে আমি 3টা চেন দিয়ে নেব এক্সট্রা। বোতাম ঘরের শেপ আনার জন্য আমি প্রথমে ডাবল ক্রোশেট করব এক কথায়। তো এই যে 3টা চেন দিয়ে নিলাম, এই 3টা চেনকে আমি এই যে 4 নম্বর চেনের উপরে প্রথম ডাবল ক্রোশেট কাউন্ট করলাম, করে 4টা চেনকে স্কিপ করে 5 নম্বর চেনের উপরে প্রথম দ্বিতীয় ডাবল ক্রোশেটটি করে নিলাম। তো এই যে আমার 2টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এবারে 3 নম্বর ডাবল ক্রোশেটটি করে নিচ্ছি। 3 নম্বর ডাবল ক্রোশেটটি হয়ে গেলে 4 নম্বর ডাবল ক্রোশেটটি করছি এবং 5 নম্বর ডাবল ক্রোশেট করছি। 6টা ডাবল ক্রোশেট হয়েছে, আমি আরও 2টো ডাবল ক্রোশেট করব। 7টা ডাবল ক্রোশেট করব আমি বোতাম ঘরের জন্য, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়েও করতে পারেন, এই ক্ষেত্রে তো সমস্যা নেই। তো আমি এখন একটা নিচ থেকে 2টো চেনকে স্কিপ করে 3 নম্বর চেনের উপরে 1টি ডাবল ক্রোশেট তুলে নিচ্ছি। আমি এখন ভি শেপের কাজ করব, যার জন্য নিচ থেকে 2টা ডাবল ক্রোশেটকে স্কিপ করেছি। আবার 1টি চেন দিয়ে নিয়ে আবার একই স্পেস থেকে আরও 1টি ডাবল ক্রোশেট তুলে 1টি ভি শেপ দিয়ে দিলাম, এই যে। তারপরে আবার নিচ থেকে 2টি চেন স্কিপ করে 3 নম্বর চেন থেকে 1টি ডাবল ক্রোশেট তুলে নিচ্ছি, 1টি চেন, আবার একই স্পেস থেকে আরও 1টি ডাবল ক্রোশেট তুলে নিচ্ছি। তো এই যে এভাবে আমি ভি শেপ করে নেব, দেখতে ঠিক এরকম হবে। তো আবার আমি নিচ থেকে 2টি চেন স্কিপ করব, 3 নম্বর চেনের উপরে 1টি ডাবল ক্রোশেট, 1টি চেন এবং একই স্পেস থেকে আরও 1টি ডাবল ক্রোশেট তুলে নেব। তো এই যে প্রথম ডাবল ক্রোশেটটি হয়ে গেল, 1টি চেন দিয়েছি, আরও 1টি ডাবল ক্রোশেট নিয়ে নিলাম। তো এইভাবে আমি পুরো রাউন্ডটাতে ভি শেপ করে নেব। তো ফ্রেন্ড, আমি একইভাবে পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিয়েছি এবং শেষের দিকে এসেও 7টি ডাবল ক্রোশেট করে নিয়েছি বোতাম স্টিচের জন্য। তো আমি একইভাবে কিন্তু পুরো কাজটা করেছি। এবারে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য আমি প্রথমে 3টা চেন করে রাউন্ডটাকে ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে এই যে 7টা ডাবল ক্রোশেট, এই 7টা ডাবল ক্রোশেটের প্রত্যেকটির উপরে 1টি 1টি করে ডাবল ক্রোশেট তুলে নেব। তো প্রথম 3টি চেন আমার প্রথম ডাবল ক্রোশেট, তারপরের 6টি ডাবল ক্রোশেটের উপরে আমি 6টি ডাবল ক্রোশেট তুলে নেব। এবং আমি বলে রাখি আমি পুরো ভি প্রত্যেকটি ভি শেপের উপর থেকে আবার 1টি করে ভি শেপ বের করে নেব। এই কাজটা অত্যন্ত সহজ একটা কাজ, খুবই সিম্পলভাবে করেছি। তো যে কেউ কুশি সাধারণ কাজ যারা জানে তারাও এটা করতে পারবে। তো এই যে এখন আমি করা হয়ে গেছে, এবারে আমি দেখাই এই যে ভি শেপটা, আমি এই ভি শেপটার ভিতর থেকে 1টি ভি শেপ তুলে নেব, যার জন্য আমি প্রথমে 1টি ডাবল ক্রোশেট, 1টি চেন, আবার একই স্পেস থেকে 1টি ডাবল ক্রোশেট দিয়ে 1টি ভিকে কমপ্লিট করব। হয়ে গেল। আবার আমি পরবর্তী ভি শেপ, যে সেই ভি শেপের মিডিলেই কিন্তু করব, মিডিলের কোনো গ্যাপের মধ্যে করব না, ডিরেক্ট ভি এর মিডিল থেকে বের করে নিচ্ছি আরও 1টি ভি শেপ। তো 1টি ডাবল ক্রোশেট, 1টি চেন এবং আরও 1টি ডাবল ক্রোশেট তুলে নিলাম। তো যে আরও 1টি ভি শেপ হয়ে গেল।
আবার পরবর্তী ভি শেপের মধ্যে থেকে একটি ডাবল ক্রোশেট, একটি চেন, একটি আরও একটি ডাবল ক্রোশেট একই স্পেস থেকে দিয়ে আমি আরও একটি ভি শেপ করে নিলাম। তারপরে আবার পরবর্তী ভি এর মধ্যে থেকে আবার একটি ডাবল ক্রোশেট, একটি চেন এবং একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে হয়ে গেল। আবার পরবর্তী ডাবল ক্রোশেটের ভিতরে আবার একটি ভি করে নেব। তো আমি কিন্তু ভি এর মিডিলে যে গ্যাপ আছে, অর্থাৎ দুইটা ভি এর মিডিলের গ্যাপে কোনো কাজ করব না, ডিরেক্ট ভি এর মধ্যে থেকেই ভি তুলে নিচ্ছি। তো এইভাবে আমি এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি পুরো রাউন্ডটি কমপ্লিট হওয়ার পর। তো ফ্রেন্ড, আমার এই যে থার্ড রাউন্ডটিও কমপ্লিট হয়ে গেছে ভি শেপ করতে করতে। আবার আমি পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য তিনটি চেন করে রাউন্ডটিকে ঘুরিয়ে নিলাম, নিয়ে যে সাতটা ডাবল ক্রোশেটের উপরে সাতটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো যে তিনটি হয়ে গেছে, চার, পাঁচ, ছয় এবং লাস্ট ওয়ান সাত। তো সাতটা ডাবল ক্রোশেটের ভিতর থেকে সাতটা ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার আমি আগের স্টেজের মতোই প্রত্যেকটি ভি শেপের মধ্যে থেকে একটি ভি শেপ বের করে নেব। তো এই যে প্রথম ভি শেপটির ভিতর থেকে আমি একটি ডাবল ক্রোশেট, একটি চেন এবং আরও একটি ডাবল ক্রোশেট একই স্পেস থেকে তুলে একটি ভি শেপ করে নিলাম। আবার পরবর্তী স্পেসে আবার একইভাবে আমি ভি শেপ করব। তো এই যে আমার প্রথম ভি শেপটি হয়ে গেছে। আবার পরবর্তী স্পেসে আমি একইভাবে একটি ভি শেপ করে নেব, যার জন্য প্রথমে একটি ডাবল ক্রোশেট তুলে নিচ্ছি, তারপরে একটি চেন, আবার একই স্পেস থেকে একটি ডাবল ক্রোশেট তুলে নিই। এই যে দ্বিতীয় ভি শেপটি হয়ে গেল। তো আমি কিন্তু আগের বারও বলেছি, আবার বলছি, আমি ভি শেপের মধ্যে থেকেই ভি শেপ করে নেব এবং আমি এই একইভাবে 4 ইঞ্চি পরিমাণ পর্যন্ত ভি শেপ করে করে যাব। তো আপনারা বাচ্চার বডি যতটা রাখতে চান ঠিক তত ইঞ্চি পরিমাণ করবেন। আমি 4 ইঞ্চি করার পর ফিরে আসছি। তো ফ্রেন্ড, এই যে আমার 4 ইঞ্চি পরিমাণ করা হয়ে গেছে, আমি এখানে টোটাল বডিটি দেখাচ্ছি। তো এই যে 9.5 ইঞ্চি মতো এসছে, অর্থাৎ 9.5 ইঞ্চিতে আমার 19 ইঞ্চিই হচ্ছে। কিন্তু 9 দুগুণ 18 এবং হাফ হাফ করে 1, আর এই যে আমার লম্বায় এসছে 4 ইঞ্চি পরিমাণ। তো আমি যেটা বলেছিলাম, তো এবারে আমি কালার চেঞ্জ করে নিচের দিকে একটু ফুলের মতো শেপ করব। তো আমি এখানে ডার্ক ব্রাউনটা নিচ্ছি। ডার্ক ব্রাউনটা নিয়ে প্রথমে একটা লক দিয়ে নিচ্ছি। তো লক দেওয়া হয়ে গেলে এবারে আমি এই যে সুতা কেটে নিয়েছিলাম সেই জায়গা থেকে ডাবল ক্রোশেটের উপরে সুতাটাকে জয়েন্ট দিয়ে দেব। তো আমি এখন এই যে প্রথম চেনটির মধ্যে থেকে এই যে নোটটিকে একটি চেন দিয়ে লক দিয়ে নিলাম। তো আমার লক দেওয়া হয়ে গেছে। এবারে আমি পরবর্তীতে আরও চেন করে নিচ্ছি দুটি। এই তিনটি চেন আমার প্রথম ডাবল ক্রোশেট হিসেবে কাজ করতেছে। তারপরের 6টি ডাবল ক্রোশেটের উপরে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এগুলো আমার বোতাম ঘরের ডাবল ক্রোশেটগুলো। তো এই যে 2 নম্বর ডাবল ক্রোশেটটি দিয়ে নিলাম, এরপরে তৃতীয় ডাবল ক্রোশেট, তারপরে চতুর্থ ডাবল ক্রোশেট। তো আমি সুতোগুলোকে হাইট করে নিচ্ছি, কিন্তু আপনারা একটু খেয়াল করবেন, এই সুতাটাকে এইভাবে কাজের মধ্যে ঢুকিয়ে নিলে পরে আর নতুন করে লুকানোর চিন্তা করতে হয় না, হাইট করার চিন্তা করতে হয় না। তো আমি এই জন্য সুতাটাকে এভাবে কাজের ভিতর থেকে ঢুকিয়ে নিয়ে কাজ করতেছি এখানে, তাহলে সুতাটা আমার অটোমেটিক হাইট হয়ে যাচ্ছে। তো আমার এই যে 7টি ডাবল ক্রোশেটের উপরে 7টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। তো 7টি ডাবল ক্রোশেটের উপর 7টি ডাবল ক্রোশেট হয়ে গেলে যে ভি শেপ, এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েনিং দিয়ে দিলাম। তো জয়েনিং দেওয়া হয়ে গেলে পরবর্তী ভি শেপের মধ্যে আমি ডাবল ক্রোশেট তুলে নেব। তো আমি এখানে টোটাল 6টি ডাবল ক্রোশেট করব, তার মধ্যে 3টি হয়ে গেছে, 4 5 6। তো 6টি ডাবল ক্রোশেট হয়ে গেলে আমি পরবর্তী ভি শেপের স্পেস থেকে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েনিং দিয়ে দেব। আমি এখানে বলে রাখি, এখানে কিন্তু এই পরিমাণে ডাবল ক্রোশেট নেবেন, বেশি ডাবল ক্রোশেট নেবেন না, কারণ মিডিলে মাত্র একটি চেন রয়েছে। এর থেকে বেশি ডাবল ক্রোশেট নিলে আমি এখানে যে শেপটা আমার সমানটার নিচের দিকটা একটু বাঁকা হয়ে যাবে এবং ফুলে থাকবে।
তো দেখতে খারাপ লাগবে। আবার যদি কেউ ফুল টাইপের মতো করে ফুলায় ফুলায় রাখতে চান সেই ক্ষেত্রে বেশি নেবেন, 7টা 8টা 9টা 10টা যাই হোক। তো আমি এখানে জিনিসটা কাজটাকে সমান রাখার জন্য, অর্থাৎ এতক্ষণ আমি সমান করেই করে এসেছি, সেই সেম অনুপাতে আমি করার জন্য 6টা করে ডাবল ক্রোশেট নিয়ে নিচ্ছি। তো এই যে আমি দুটা হয়ে দুইবার নিয়েছি, আবার পরবর্তী স্পেসে 6টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 1 2 3 4। তো 4টি ডাবল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেট নিলাম, 4 5 এবং 6। তো 6টি ডাবল ক্রোশেট হয়ে গেলে আবার আমি পরবর্তী যে ভি শেপ, পরবর্তী ভি শেপ স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েনিং দিয়ে দেব। তো এই যে কাজটা দেখতে ঠিক এরকম হবে, আমি এই পুরো রাউন্ডটাতে এই সেম কাজ করব। তো আমি অফ ক্যামেরায় প্রত্যেকটি ভি শেপের মধ্যে একটি করে 6টি করে ডাবল ক্রোশেট করে ফিরে আসছি পুরো কাজটি কমপ্লিট হওয়ার পর। তো এই যে আমি এখানে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি, এবং পরবর্তীতে যে বোতাম স্টিচের 7টি ডাবল ক্রোশেট, সেই 7টি ডাবল ক্রোশেটের উপরে 7টি ডাবল ক্রোশেট দিয়েছি। তো আমি এখানে এক্সট্রা একটা চেনকে লক হিসেবে রাখলাম, এই এক্সট্রা চেনটা দিলে লক হয়ে যাবে, খুলে যাবে না কাজটা আর। তো এক্সট্রা চেনটা দিয়ে আমি সুতাটা কেটে নিয়েছি। এবারে আমি যেটা করব, আমি একটু দেখাচ্ছি কাজটা কীরকম হয়েছে। তো এরকম হয়েছে দেখতে। তো আমি এখন হাতা লাগাবো, হাতাটাও আমি আলাদাভাবে লাগাবো। তো ফ্রেন্ড, এই যে আমি এখানে একটি হাতা লাগিয়ে নিয়েছি, আমি দেখাচ্ছি হাতাটা ঠিক কীরকম হবে। এই যে এরকমের হবে। তো আমি এই হাতাটা কীভাবে করলাম আমি এখন সেটা দেখাবো। আমি আরেকটি হাতা আপনাদের করে দেখাচ্ছি আমি কীভাবে এই হাতাটা করেছি। তো প্রথমে আমি আপনাদের মাপটা বুঝিয়ে দিই। তো এই যে দুইটা সাইড সমান করে রাখবেন, সমান করে রেখে আমি ইঞ্চি ফিতা দিয়ে মেপে দেখাচ্ছি কাজটা। তো এই যে বোতাম ঘর থেকে 1 ইঞ্চি পরিমাণ বাদ রেখেছি আমি, বোতাম ঘরটা যেহেতু আমার পিঠের দিকে হবে, সো পিঠের 1 ইঞ্চি বাদ রেখেছি, এবং বগলের সাইডে আমি 2 ইঞ্চি পরিমাণ বাদ রেখেছি। বাদ রেখে এই মিডিলের অংশে কাজ করেছি, অপোজিট প্রান্ত ঠিক একইভাবে হবে। তো এখানে আমি যে 1 ইঞ্চি পরিমাণ মার্কিং করে নিলাম, তো 1 ইঞ্চি আমার কিন্তু 7টা বোতাম ঘরে হয়ে গেছে। সো আমি প্রথম ভি শেপটার মধ্যে থেকেই কাজটা শুরু করব। 1 ইঞ্চি পরিমাণ, আমি আবারও বলছি, 1 ইঞ্চি পরিমাণ আমার 7টা বোতাম ঘরেই 1 ইঞ্চি হয়ে গেছে, যার জন্য আমি ভি শেপের মধ্যে থেকে, প্রথম ভি শেপটির মধ্যে থেকেই শুরু করব। তো এই যে ভি শেপ স্পেস থেকে আমি একটি চেন করে রাউন্ডটিকে জয়েন দিয়ে নিলাম। তো জয়েনিং দেওয়া হয়ে গেলে আমি এখানে আরও চেন নিয়েছি। তো এই যে আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, আমি এখানে একটা চেন নিলাম, আমি এখানে ক্লাস্টার স্টিচ করব। তো প্রথমে একটা চেন নিয়েছি, এবং পরের আবার ভি শেপের স্পেস থেকে আমি 3টা ক্লাস্টার স্টিচ করার জন্য ডাবল ক্রোশেটকে ইনকমপ্লিট অবস্থায় কাটার মধ্যে রেখে দিচ্ছি। তো এই যে টোটাল 4টা হয়েছে, প্রথমে একটা নিয়েছিলাম চেন, এবং পরবর্তীতে 3টা নিয়ে এই যে পুরো 4টাকে একসঙ্গে একটা লুপ দিয়ে বের করে নিলাম। নিয়ে পরবর্তীতে আমি আরও একটা, আমি কিন্তু লক দিয়েছিলাম না, তো পরবর্তীতে আবার একটা ডাবল ক্রোশেট নিয়ে একেবারে আমি পুরো 5টাকে কমপ্লিট করলাম। তার পরবর্তীতে আমি আবার 1টি 2টি 3টি ডাবল ক্রোশেট নিয়ে নিলাম। এরপরে 4টি ডাবল ক্রোশেট নিয়ে নিচ্ছি, 4 নাম্বার। আমি বলি, আমি এই যে প্রথমে যে ক্লাস্টার স্টিচটা করেছি সেখানে 4টা নিয়েছিলাম, তো ওই 4টা সহ আমি এখানে টোটাল 19টা ডাবল ক্রোশেটের মতো করে নেব। তো মিডিলের সবগুলো ডাবল ক্রোশেট অবস্থায় থাকবে, এবং প্রথম সাইডের 4টা এবং শেষের সাইডের 4টা ইনকমপ্লিট অবস্থায় আমি ক্লাস্টার স্টিচ করে একটি ইয়েতে রূপান্তরিত করব, একটি লুবে রূপান্তরিত করব। কারণ আমি এটাকে মানে হাতাটাকে নিচেরটা চ্যাপটা এবং উপরেরটা চিকন করব, যার জন্য আমাকে ভি শেপ স্টাইলেই উপরের দিকে চিকন হয়ে যেতে হবে। তো তার জন্য আমার নিচে যতগুলো ডাবল ক্রোশেট থাকবে সেকেন্ড লাইনে কিন্তু ততগুলো ডাবল ক্রোশেট থাকবে না, যার জন্য আমাকে ক্লাস্টার স্টিচটা আশ্রয় নিতে হলো। ক্লাস্টার স্টিচটা করলে হবে কি, 4টা ডাবল ক্রোশেট মিলিয়ে এখানে আমার একটা লুপ তৈরি হচ্ছে পরবর্তী স্টেজের জন্য। তো এই যে আমি শেষের দিকে আবার সেমভাবে নিচ্ছি ক্লাস্টার স্টিচ করে, আপনারা একটু খেয়াল করবেন।
তো এই যে চারটা হয়ে গেলে প্রথমের মতোই আমি আবার একটি লুপ দিয়ে টেনে বের করে একটি করে নিলাম। তো এইভাবে চারটাকে একটি লুপে পরিণত করলে হবে কি, পরবর্তী স্টেজে আমার একটি মানে দুই সাইডে তিনটি তিনটি করে লুপ কমে যাবে। তো এই যে হয়ে গেলে এবার আমি পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য আবার একটি চেন করে নিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি নিচে 19টা নিয়েছিলাম এবং উপরে সেকেন্ড লাইনে 14টার মতো করে নিয়েছি। তো এবারেও এখানেও আমি 14টা করব, যার জন্য আমি এই যে ক্লাস্টার স্টিচ আবার আমি বলছি আবার আমি প্রথম সাইডে এবং দ্বিতীয় সাইডে ক্লাস্টার স্টিচ করব। তো এবারে আমি তিনটা লুপকে একসঙ্গে নিয়ে একটি ক্লাস্টার স্টিচ করলাম। আমি তিনটা লুপকে ক্লাস্টার স্টিচ নিয়ে একসঙ্গে করাই হবে আমার পরবর্তীতে, আমার দুটো দুই সাইড থেকে দুটো দুটো করে লুপ বাদ যাবে। তো আপনারা একটু কাজটা মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি। এরপরে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি, নিয়ে আবার আমি শেষের দিকের তিনটি ডাবল ক্রোশেটকে একসঙ্গে করে একটি লুপ করে ক্লাস্টার স্টিচ করে নেব। তো এই যে আমি লাস্টের তিনটাকে আবার ইনকমপ্লিট অবস্থায় করে নিয়ে একটি লুপ দিয়ে টেনে একটি ক্লাস্টার স্টিচ কমপ্লিট করলাম। করে এই যে দেখতে পাচ্ছেন, তো এখানে হলো 2 3 4 5 6 7 8 9 10 11 12 14টা হয়েছে। তো এবারে আমি আবার পরবর্তী রাউন্ডে যাব। পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য আমি এই যে দুটি চেন নিয়ে নিয়েছি, নিয়ে আবার এখানে কিন্তু ক্লাস্টার স্টিচ করব তিনটি। আমি এই যে দেখতে পাচ্ছেন শেপটা, এরকম শেপ দেওয়ার জন্য ক্লাস্টার স্টিচ করতে হবে। তো এই থার্ড রাউন্ডে আমি দেখি 3 4 5 6 7 9 10 11 12টা ডাবল ক্রোশেট করা আছে তো ক্লাস্টার স্টিচ মিলিয়ে। তো আমি যেহেতু প্রথমে এখানে তিনটি নিয়ে নিলাম, তিনটি ক্লাস্টার স্টিচকে একটি লুপ টেনে একটি লুপে পরিণত করলাম একটি ক্লাস্টার স্টিচে। তো আমি আবার আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি, আমি এই যে দুই পরবর্তীটা থেকে একটি নিয়ে নিলাম, তিন, তো তিনটি লুপকে একটি লুপ দিয়ে টেনে বের করে একটি ক্লাস্টার স্টিচ কমপ্লিট করলাম না, কিন্তু ইনকমপ্লিট অবস্থায় রেখে আবার আমি চার নাম্বারটা নিয়ে একটি কমপ্লিট করলাম, চার নাম্বার ডাবল ক্রোশেট নিয়ে 5, তারপরে 6 নাম্বার ডাবল ক্রোশেটটি নিয়ে নিলাম, তারপরে 7 8। তো যে 8টা হয়ে গেছে, 8টা ডাবল ক্রোশেট কমপ্লিট হওয়ার পরে এখানে আবার আমি ক্লাস্টার স্টিচ করব। তো এই যে 1 2 3 অর্থাৎ 9 10 11 তিনটি ডাবল ক্রোশেটকে আমি তিনটি ইনকমপ্লিট অবস্থায় কাটায় রেখে একটি ক্লাস্টারের রূপ দিলাম, দিয়ে যে লক দিয়ে জয়েনিং দিয়ে দিলাম। তো আমার থার্ড রাউন্ডে 11টা ডাবল ক্রোশেট হলো। এর পরবর্তীতে আবার আমি একটি চেন নিচ্ছি, নিয়ে রাউন্ডটিকে ঘুরিয়ে নিচ্ছি। তো রাউন্ডটিকে ঘোরানো হয়ে গেলে এবারে আমি চতুর্থ লাইন, তো এই চতুর্থ লাইন অর্থাৎ ভি শেপের লাস্ট লাইন, এখানে আমার 9টা ডাবল ক্রোশেট নেওয়া হয়েছে। তো আমি সব মিলিয়ে ক্লাস্টার সহ 9টা করে নেব। তো এই যে দুটি চেনের পরে আমি একটি ক্লাস্টার নিলাম, তারপরে আরও একটি ক্লাস্টার নিলাম, অর্থাৎ তিনটি লুপকে একসঙ্গে দিয়ে একটি চেন দিয়ে দিয়ে লুপটিকে কমপ্লিট করলাম। আচ্ছা, লুপটিকে কমপ্লিট করা যাবে না, তারপরের ডাবল ক্রোশেটটি দিয়ে আমি লুপটিকে কমপ্লিট করে নিলাম। এরপরের পরবর্তী ডাবল ক্রোশেটগুলোর উপরে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আমার প্রথম তিনটি, তারপরে গুলো মিলিয়ে আমার টোটাল এখানে মোট 9টি ডাবল ক্রোশেট হবে। তো এই যে তারপরে আমি আবার ক্লাস্টার করে নিচ্ছি শেষের দিকে। তো প্রথমে একটি নিলাম, এরপরে দুইটি, অর্থাৎ প্রথমের যে লুপটি সহ আমার টোটাল তিনটি লুপে একটি ক্লাস্টার কমপ্লিট হলো। এবারে আমি এখানে তিনটি চেন করেছি, আমি কিন্তু এতক্ষণ দুটো দুটো করে চেন নিয়েছিলাম, এবারে আমি তিনটি চেন নিয়েছি, তারপরে প্রত্যেকটি লুপের উপর থেকে একটি করে ডাবল ক্রোশেট বের করে নেব। তো 9টি ডাবল ক্রোশেটের 9টি ডাবল ক্রোশেট ক্লাস্টার মিলিয়ে আমার 5টি হবে। তো এই যে প্রত্যেকটিতে আমি 5টি, এর পরের রাউন্ডের প্রত্যেকটিতে আমি 5টি 5টি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এখানে আমি
সেম ভাবে প্রত্যেকটি লুপের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে পাঁচটি ডাবল ক্রোশেট করতেছি। তো এই যে আমার পাঁচটি ডাবল ক্রোশেট করা হয়ে গেল এবং আমার লুপটাও মিলে গেল। তো নয়টি ডাবল ক্রোশেটের উপরে ক্লাস্টার, দুই সাইডে তিনটি তিনটি করে ক্লাস্টার করে আমার পাঁচটি হয়েছে। তো এর পরবর্তীতে আমি আবার তিনটি চেন নিলাম এবং এই পাঁচটি ডাবল ক্রোশেটের উপরে পাঁচটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, তিনটি, চার, এবং এই যে পাঁচ নাম্বারে ডাবল তিনটি চেন যে নিয়েছিলাম প্রথমে, সেই তিনটি চেনের উপরে একটি ডাবল ক্রোশেট করে পাঁচটি ডাবল ক্রোশেট কমপ্লিট করলাম। তো এইভাবে আমি ঠিক যত ইঞ্চি পরিমাণ আপনারা হাতা করতে চান তত ইঞ্চি পরিমাণে ডাবল ক্রোশেট করে লেয়ার করে নেবেন। তো আমি এখানে বলে দিই যে আমি এখানে ঠিক কত ইঞ্চি পরিমাণ করেছি। আমি নিচে আমার বাচ্চার বডি মানে ঘাট থেকে নিয়ে বডির মাপ হচ্ছে 8 ইঞ্চি পরিমাণ আমি যে বাচ্চার জন্য করতেছি। তো যেহেতু আমি বডি শেপটা নিয়েছিলাম 4 ইঞ্চি, নিচের ফুলটা মিলিয়ে 4.5 প্রায় 4.75-এর মতো হয়েছে, তো উপরে হাতায় আমি 4 ইঞ্চির একটু কম কম করব। তো তার জন্য আমি কয়টা ডাবল ক্রোশেট করেছি দেখাচ্ছি, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 18। তো আমার এইখানে মানে নিচের চারটা লেয়ারকে বাদ দিলে মিডিলের মোট 5টি ডাবল ক্রোশেটের 18টা লেয়ার হয়েছে। তো এই যে নিচ থেকে 4টির কথা বাদ দিচ্ছি, কিন্তু এইগুলো বাদ দিয়ে আমি এই যে 5টা 5টা করে ডাবল ক্রোশেট নিলাম, এই অবস্থায় আমি 18টা 5টা ডাবল ক্রোশেট করে নেব, মানে 18 বার 5টা ডাবল ক্রোশেটের লেয়ার করে নেব। নিয়ে মিলিয়ে আমার এখানে টোটাল 4 ইঞ্চির একটু কম বা 4 ইঞ্চির মতো হবে। তো ফ্রেন্ড, এই যে মানে এখানে আমি একইভাবে 18টা লেয়ার করে নিয়েছি। তো গুনে নিচ্ছি 17, 18। তো এই যে 18টা হয়ে গেছে, এবারে আমি বাড়াবো মানে অর্থাৎ আবার ভি শেপ দেব। প্রথমে তিনটে চেন করে নিলাম, নিয়ে আমি ওই যে একই স্পেসে, আমরা কিন্তু সমান করতে গেলে সাধারণত পরের স্পেসে কাজ শুরু করি, তো যেহেতু আমি বাড়াবো ভি শেপ দেবো, যার জন্য আবার আমি একই স্পেসে একটি ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। তারপরে দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপর তৃতীয় ডাবল ক্রোশেটটা করলাম এবং তৃতীয় ডাবল ক্রোশেটের উপরে চতুর্থ ডাবল ক্রোশেট, চতুর্থ ডাবল ক্রোশেটের উপরে পঞ্চম ডাবল ক্রোশেট এবং 5 নম্বর ডাবল ক্রোশেটের উপরে আবার 2টি ডাবল ক্রোশেট করে আমি এখানে শেপটাকে বাড়িয়ে নিচ্ছি। তো এই যে 5 নম্বর ডাবল ক্রোশেটের উপরে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, এক, আবার একই স্পেসে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই যে আমার 2টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। আমি আপনাদেরকে বলে রাখি যে আপনারা যখন ভি শেপের মানে নিচ থেকে উপরে বাড়াবেন অর্থাৎ ভি শেপ করতে যাবেন, তো প্রথমে আমি 5টার উপরে 7টা করার জন্য দুই সাইডে 2টি 2টি করে এক্সট্রা নিয়েছি, অর্থাৎ প্রথম ডাবল ক্রোশেটের উপরে 2টি এবং শেষ ডাবল ক্রোশেটের উপরেও 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো পরবর্তী যে রাউন্ডটি আমি কিন্তু 3টি 3টি করে বাড়াবো। এই যে একটু ভালো করে খেয়াল করবেন, এই যে প্রথমে আমি প্রথম ডাবল ক্রোশেটের উপরে 3টি ডাবল ক্রোশেট এবং শেষের দিকেও আবার মিডিলেরগুলোতে 1টি 1টি করে এবং শেষের ডাবল ক্রোশেটের উপরেও 3টি ডাবল ক্রোশেট করে নেব, তাহলে আমার শেপটি বাড়বে। এবং এর পরবর্তী 2টি আরও যে রাউন্ড থাকবে সেই 2টি রাউন্ডেও আমি সেমভাবে করব, অর্থাৎ দুই সাইডের 2টি ডাবল ক্রোশেটের উপর থেকে আমি 3টি 3টি করে ডাবল ক্রোশেট বের করে নেব। তো এই যে আবার আমি প্রথমে যে মানে 3টি চেন করে নিলাম পরবর্তী রাউন্ড শুরুর জন্য, প্রথমে 3টি চেন করে নিলাম, নিয়ে একই স্পেস থেকে আমি আরও 2টি ডাবল ক্রোশেট করে নেব। তো 1টি নিয়েছি, আরও 1টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো আমার 3টি ডাবল ক্রোশেট করা হয়ে গেল। এরপরে আমি মিডিলের প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর থেকে 1টি 1টি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আমার মিডিলের প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর থেকে 1টি 1টি করে ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আমি আবার শেষের দিকে গিয়ে 3টি ডাবল ক্রোশেট করে নেব। তো আমি আপনাদের সাথে আরেকটু ভালোভাবে সহজভাবে শেয়ার করার চেষ্টা করছি, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি প্রথমে মানে মিডিলের দিকে 5টা 5টা করে ডাবল ক্রোশেট করেছি,
করে টোটাল 18টা লেয়ার করেছি ডাবল ক্রোশেটের। এরপরে আমি লাইনটাকে ভি শেপ দেওয়ার জন্য একটু প্রশস্ত করার জন্য প্রথমে পাঁচটার মধ্যে থেকে দুই সাইডে দুটো দুটো করে ডাবল ক্রোশেট দিয়ে সাতটা ডাবল ক্রোশেট করলাম। তো সাতটা ডাবল ক্রোশেট করার জন্য পাঁচটা ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটটিতে একটা এক্সট্রা দিয়ে মোট দুটো ডাবল ক্রোশেট এবং শেষের ডাবল ক্রোশেটটিতে আবার একটা এক্সট্রা ডাবল ক্রোশেট দিয়ে অর্থাৎ দুটো ডাবল ক্রোশেট করে টোটাল সাতটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবং এর পরবর্তী লাইনটিতে মানে যেটি এখন করছি এখানে আমি প্রথম ডাবল ক্রোশেটটির উপরে এক্সট্রা দুটো ডাবল ক্রোশেট মিলিয়ে অর্থাৎ তিনটে ডাবল ক্রোশেট নিয়েছি এবং মিডিলের প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি। আবার শেষের ডাবল ক্রোশেটটির উপরে এক্সট্রা দুটি মিলিয়ে মোট তিনটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, নিয়ে আমি এই লাইনটিও পুরোটা করেছি। তো সাতটার উপরে এক্সট্রা দুটি দুটি করে মোট 11টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এবারে তার পরবর্তী লাইনটিও ঠিক সেমভাবে করব, অর্থাৎ প্রথম ডাবল ক্রোশেটটির উপরে তিনটি ডাবল ক্রোশেট নেব এবং শেষের ডাবল ক্রোশেটটির উপরেও আমি তিনটি ডাবল ক্রোশেট করব। তো 11টি ডাবল ক্রোশেটের উপরে এক্সট্রা তিনটি তিনটি করে ডাবল ক্রোশেট করে আমি এই রাউন্ডে টোটাল 15টি ডাবল ক্রোশেট করব। তো এই যে প্রথম ডাবল ক্রোশেটটির উপরে আমি মোট তিনটি ডাবল ক্রোশেট দিয়ে নিলাম, নিয়ে এর মধ্যবর্তী প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তো এই যে চারটি ডাবল ক্রোশেট করলাম, এরপরে পাঁচ নাম্বার ডাবল ক্রোশেটটি করে নিচ্ছি, ছয়, তারপরে সাত নাম্বার ডাবল ক্রোশেটটি করে নিচ্ছি, আট। তো আট নাম্বার ডাবল ক্রোশেট করা হয়ে গেল, এবারে নয় নাম্বার ডাবল ক্রোশেটটি করছি, দশ, এগারো, তারপরে বারো নাম্বার ডাবল ক্রোশেটটি করে নিচ্ছি, তো এই যে বারো নাম্বার ডাবল ক্রোশেটটি করা হয়ে গেলে লাস্ট ডাবল ক্রোশেটটিতে আমি তিনটি ডাবল ক্রোশেট করে নেব। তো এই যে লাস্ট ডাবল ক্রোশেটটিতে প্রথম ডাবল ক্রোশেটটি করে নিলাম, অর্থাৎ ১৩ নাম্বার ডাবল ক্রোশেটটি করলাম, এবারে আরও একটি অর্থাৎ ১৪ নাম্বার ডাবল ক্রোশেটটি করে নিচ্ছি এবং লাস্ট ১৫ নাম্বার ডাবল ক্রোশেটটি করে আমি লাস্ট ডাবল ক্রোশেটের উপরে তিনটি ডাবল ক্রোশেট করে নিলাম। তো এই যে এখানে আমার ১৫টি ডাবল ক্রোশেট অর্থাৎ ১১টি ডাবল ক্রোশেটের উপরে পরবর্তী ১৫টি ডাবল ক্রোশেট হয়েছে। এবারে আমি লাস্ট রাউন্ডটি অর্থাৎ এই যে জয়েনিং রাউন্ডটি এটি করব। তো এই রাউন্ডটি করার জন্য আমি এখানে আমি ১৫টি ডাবল ক্রোশেটের উপরেও দুই সাইডে তিনটি তিনটি করে ১৯টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এই যে আমি এখন এইখানে ১৫টি ডাবল ক্রোশেটের উপরে ১৯টি ডাবল ক্রোশেট করব, যার জন্য আমি প্রথম ডাবল ক্রোশেটটির উপরে তিনটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এক, দুই, তিন। তো তিনটি ডাবল ক্রোশেট হয়ে গেলে মধ্যবর্তী প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তো এই যে চার, পাঁচ, ছয়, সাত, সাতটা ডাবল ক্রোশেট হয়ে গেছে, এবারে আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, এরপরে ১৪ নাম্বার ডাবল ক্রোশেটটি করে নিচ্ছি, তারপরে ১৫, ১৬, এবং এবারে এই যে লাস্ট ডাবল ক্রোশেটটি এর ওই লাস্ট ডাবল ক্রোশেটের মাথায় আবার প্রথমের মতোই তিনটি ডাবল ক্রোশেট করে নেব। তো ১৬টি ডাবল ক্রোশেট হয়ে গেলে এবারে আমি এই ১৭ ডাবল ক্রোশেটটি লাস্ট ডাবল ক্রোশেটের উপর থেকে নিলাম, আবার ১৮ নাম্বার ডাবল ক্রোশেটটিও লাস্ট ডাবল ক্রোশেটের উপর থেকে এবং ১৯ নাম্বার ডাবল ক্রোশেটটিও
লাস্ট ডাবল ক্রোশেটের উপর থেকে নিয়ে টোটাল এখানে 19টি ডাবল ক্রোশেট করে নিয়ে লাইনটি কমপ্লিট করলাম। তো এবারে আমি এই যে মাপ দিয়ে দেখাচ্ছি, এবারে আমি কিভাবে পেছনে জয়েনিংটা দেব। তো এই যে জিনিসটা এরকম করে থাকবে, আমি জয়েনিংটা দেখাচ্ছি যে এইরকমভাবে আমি জয়েন দেব স্লিপ সিঙ্গেল ক্রোশেট করে। তো প্রথমে দুইটি পার্ট মিলিয়ে নিয়ে সমান করে নিচ্ছি। তো সমান করে আমি প্রথমে যেমন 1 ইঞ্চি ফাঁকা রেখেছিলাম বোতাম ঘরের পাশে, 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখেছি। বগলের সাইডে ঠিক অনুরূপভাবে আমি 2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখব। তো এই যে জিনিসটা এরকমভাবে থাকবে। তো ইকুয়াল বরাবর আমি একটা মার্কিং করে নিয়ে এখান থেকে শুরু করব। তো আপনারা চাইলে কোনো সুতা বা পিন দিয়েও মার্কিং করতে পারেন। তো আমি এমনি মার্কিং করে নিচ্ছি স্বাভাবিকভাবেই। আমি এটা সমানভাবে বসিয়ে নিয়ে মার্কিং করে নিয়ে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েনিং দিয়ে দেব। তো আপনাদের যদি অসুবিধা মনে হয় আপনারা অন্যভাবেও মার্কিং করতে পারবেন, সমস্যা নেই। তো এই যে আমি এখানে প্রথমে একটি চেন দিয়ে জয়েনিং দিয়ে দিলাম, তারপরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে বডিটার সাথে হাতাটাকে জয়েন দিয়ে দিচ্ছি। তো এই যে গ্যাপে গ্যাপে আমি সিঙ্গেল ক্রোশেট দিচ্ছি, প্রত্যেকটি গ্যাপের সাথে অপোজিটে হাতার প্রত্যেকটি চেনের মধ্যে থেকে একটি করে লুপ টেনে নিয়ে এসে একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিচ্ছি। তো আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন কাজটা। এই যে আমি এখানে ভি শেপগুলোর মিডিল থেকে এবং ভি শেপগুলোর ওপর থেকে একটি করে লুপ দিচ্ছি, আবার ওই অপোজিটে হাতার মধ্যে থেকে চেনের মধ্যে থেকে একটি করে লুপ টেনে নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি পুরো শেপটি জয়েন দেব। আপনারা চাইলে ডিরেক্ট হাতাটিকে বডির সাথে জয়েন দিয়ে দিতে পারেন, ডাবল ক্রোশেটটি করার সময় হাতাটাকে বডির সাথে অ্যাড করে নিতে পারবেন। তো ওভাবে অসুবিধা হলে এটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি। তো এই যে আমার জয়েনিং প্রায় শেষের পথে, আমি পুরো রাউন্ডটিকে এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিয়ে জয়েন দিয়ে দিয়েছি। আবার সিঙ্গেল ক্রোশেট না দিয়ে স্লিপ স্টিচের মাধ্যমেও জয়েন দেওয়া যায়। তো আমার কাছে এটাই দেখতে বেশি সুন্দর লাগে। এটা চাইলে আপনারা এই পাশটাও ইউজ করতে পারবেন সোজা পাশ হিসেবে। তো আমি এটা ভিতরের পাশ হিসেবে রাখবো, আমি এটাকে সোজা পাশ হিসেবে না রেখে এটাকে ভিতরের পাশে রাখবো। তো এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দেওয়া হয়ে গেলে এক্সট্রা একটা চেন দেব, দিয়ে সুতাটাকে আমি কেটে নেব। তো এই যে লাস্ট যে চেনটা, মানে তিনটা চেন নিয়েছিলাম প্রথমে, সেটার মধ্যে থেকে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েনিং দিয়ে দিলাম, একটা চেন দিয়ে দিলাম, দিয়ে চেনটাকে একটু টাইট করে নিচ্ছি লক হিসেবে, তারপরে আমি সুতাটাকে কেটে নিচ্ছি। তো এই যে সুতাটাকে কাটা হয়ে গেলে এবারে সুতাটাকে ভিতরে হাইড করে ফেলতে হবে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি জিনিসটা কীরকম হবে। তো এই লকটা আমি ভিতর দিকে রাখলাম, আপনারা চাইলে উপরের দিকেও রাখতে পারেন, দেখতে খারাপ লাগবে না, সুন্দরই লাগবে। তো এই যে আমার বডিটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে এখানে বডিতে কোনো ফুল লাগাতে পারেন, ফুল অ্যাড করতে পারেন। তো এই পাশটা হচ্ছে সামনের পাশ, এই যে জিনিসটা দেখতে এরকম হয়েছে। তো আমি একটু সুতাটাকে হাইড করে দিচ্ছি। এই যে সিঙ্গেল ক্রোশেটগুলো নিয়েছিলাম, এগুলোর ভিতর দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে আমি সুতাটাকে টেনে নিয়ে আসব, নিয়ে এক্সট্রা সুতাটাকে হাইড করে দিব। আপনারা চাইলে যদি এটাকে আপনাদের কাছে কঠিন মনে হয়, সেই ক্ষেত্রে আপনারা সুই দিয়ে সেলাই করেও দিতে পারেন, তাহলেও সুতাটা হাইট হয়ে যাবে। তো যেভাবে আপনাদের সুবিধা আপনারা সেভাবে কাজটা করবেন। তো এভাবে আমি পুরো সুতাটাকে হাইট করে নেব লুপের মধ্যে দিয়ে টেনে বের করে। তো এই যে জিনিসটা দেখতে এরকম হলো। কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আর কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করবেন।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব সেটি নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। আবার হাজির হব নতুন কোনো একটা ভিডিও নিয়ে নতুন কোনো একদিন।